আমি এখন তেমন কোনো কিছু বিষয়ে কথা বলবো না একটা বিষয়ে বলবো সেটা হচ্ছে আমরা ইসলাম ধর্ম জানি যেটা বুঝি যে এই রূপ এবং বিপদ আপদ এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা এবং আমাদের পাপ কর্মের ফলস্বরূপ তো এই বিষয়ে আপনার মতামতটা কি হ্যাঁ এটা তো ইসলাম মানে বিভিন্ন জায়গাতেই বলা আছে আল্লাহ পরীক্ষা শুরু রোগ দেন এবং রোগ ব্যাধি নিয়ে ইয়া করা উচিত না রোগ ব্যাধি হইলে দৌড়াদৌড়ি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করাটাই উচিত একজন প্রকৃত ইমানদারের উচিত ধৈর্য ধারণ করা এবং রোগটা সহ্য করা কারণ রোগের মাধ্যমে আল্লাপাক গুনা কাটায় দেন গুনা মানে কাটেন ওই রোগের মাধ্যমে গুনা কাটে গুনা কাটা যায় তাহলে তো একজন ইমানদারের উচিত

মনে করেন আমি একটা মানে লটারিতে কোটি টাকা পাইলাম বন্ধুদের বলবো ভাই ভাই দোস্ত আমি তো এক কোটি টাকা পাইছি লটারিতে তাই না এটাকে এটা করবো এরকম মনে করেন একজন মুমিনের ক্যান্সার হইলো এখন তো মুমিনে তো আরেক মুমিনকে বলবে হারে এটা আমার তো ক্যান্সার এসছে কত খুশি খুশির কথা আমার তো লোক এই যে মানে গুনা কাটা যাবে এই ক্যান্সারের মাধ্যমে আমার কত গুনা গুণা কাটা যাবে আমি জান্নাতে চলে যাবো মানে কত ভালো তারপর মনে করেন মহামারী ইসলামী হাদিস বলা আছে মহামারীতে যাদের মৃত্যু হয় তারা তো সরাসরি জান্নাতি কোনো বিচার আচার নাই এদের তাই না প্লেগ প্লেগ হয় যারা মহামারী হয় মনে করেন যে করোনা হইলো সারা পৃথিবী ব্যাপী করোনা হইলো এটাতে যারা মারা যাবে একবারে ডাইরেক্ট জান্নাত কোনো বিচারাচার নাই তারা জীবনে যত আকাম কুকাম করে থাকুক না কেন ডাইরেক্ট জান্নাতে চলে যাবে মনে করেন একজন ধর্ষণকারী করোনা আক্রান্ত হয়ে জান্নাতে চলে যাবে তাই না ভাই এটা তো হাদিসে বলা আছে আপনি কি পড়েছেন এই হাদিস যে এলেক্স ভাই জি বলেন জি ভাই বলেন এটা এটা কি এটা তো আপনি পড়েছেন তাই না যে মহামারীতে মৃত্যু হইলে জান্নাতি হ্যাঁ জানাতে চলে যাবে এবং তার পরিবার পর্যন্ত এটা তো খুশি হওয়া উচিত যে আরে আমাদের তো মানে করোনায় মরছে জানা জানাতে চলে গেলো খুবই খুশি মানে ওদের তো ঈদের আনন্দ লাগা উচিত তাদের পরিবারের যে আমাদের পরিবারের একজন জানাতে চলে গেছে তাই না তা আমি বুঝিনা ওরা মানে মানে কান্নাকাটি কেন করেন এটা তো তাদের জন্য খুব আনন্দের সংবাদে সরাসরি জান্নাতে চলে গেল মানে জান্নাতের সুসংবাদ পৃথিবীতে তারা পাইলো যে তারা জান্নাতে চলে যাবে কোন মানে তারা জীবনে কত আকাম কত নিষ্টই করছে সেগুলোর কোনো কিছু বিচার হবে না একদম ডাইরেক্ট ঠিক না ভাই এখন আমি ওই যে বিজ্ঞান বিষয় আর কি জানতে চাচ্ছিলাম যে বিপদাপদ এবং রূপবালাইগুলা কি জন্য হয় বিপদপদ সব বিপদপদ কথা তো আমি বলতে পারবো না যে এগুলা তো অনেক বিস্তারিত ব্যাপার যেমন ধরেন বন্যা কেন হয় ভূমিকম্প কেন হয় মানে সুনামি কেন হয় টর্নেডো কেন হয় এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে বিজ্ঞানের যে কোনটা কেন হয় সেগুলা নিয়ে আলাদা আলাদা আলোচনা করে কিন্তু রোগব্যাধি রোগব্যাধিও অনেক রোগব্যাধি বিভিন্ন কারণে হয় মানুষ অনেক কিছু খায় যেগুলা বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করলে মানুষকে বা নানা ধরনের এই সমস্ত প্রাকৃতিক কারণে রোগ ব্যাধি মানুষের হয় প্রাচীনকালে মানুষ ভাবতো যে মানুষের যখন রোগ হইতো তখন তো তারা বুঝতে পারতো না যে এই রোগ ব্যাধি কেন হচ্ছে তারা মনে করতো ওলাবি আসছে কলেরা ভাবতো আসছে হইলে তারপরে এই ধরনের বিভিন্ন গল্প কাহিনী খারাপ বাতাস লাগছে তা এগুলো বিভিন্ন গল্প কাহিনী গ্রামে গ্রামে প্রচলিত ছিল আগে আপনি নিশ্চয়ই শুনেছেন এই সমস্ত কেঁচা কাহিনী গ্রামের অশিক্ষিত মানুষদের মধ্যে এই ধরনের কিছু কুসংস্কার কুসংস্কারাচ্ছন্ন কিছু গল্প আছে যে এই গ্রামে ওলাবি আইছে। এখনো আছে আপনার ওই জিনে জিনে ভর করে বা জিনের বাতাস লাগে এরকম বিষয় এখনো তো আছে এককুসংস্কার গুলো আছে এখনো হ্যাঁ আছে মানে অশিক্ষিত একদম যারা একদম পড়া লেখা নাই তারা আর কিগুলা নিয়ে বেশি ঘাটাঘাটি করে কিন্তু যারা একটু পড়া লেখা করে বা যারা একটু সভ্য সমাজে ঘুরছে ফিরছে তারা যেটা করে সেটা হচ্ছে হাসপাতালে যায় তারা তো আর ওঝার কাছে যায় না বা হুজুরের কাছে যায় না মানে অশিক্ষিত আর তারা এখন আর হুজুরের কাছে যায় না সাধারণত তাই না ডাক্তারের কাছে তো যায় একদম প্রত্যন্ত অঞ্চল সমস্ত অঞ্চলে কোনো মানে সভ্য সভ্যতার আলো যেখানে যে সেই সমস্ত এলাকার মানুষ হয়তো ওজাটো টোজা তারপরে ঝাড়ফুক করে পানি পরা খায় তারপরে হচ্ছে হুজুরের কাছে যায় কোরআনের হাত বইলা পৈরা ফুদিয়ে দেয় এই সমস্ত হইতে পারে কিন্তু সভ্য সমাজে তো এখন আর এখন তো হাসপাতালে ভর্তি করে তাই না যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়তুল কুর্সি রাতের বেলা করা হয় সেখানে আহ এগুলো থেকে তাদের হেফাজত রাখেন কুসির একটি সেখানে করলে আর চুরি হবে ওই রাতে চোরের চুরি

সিকিউরিটির জন্য মানে ব্যাংক গুলা যেন ব্যাংক ডাকাতি না হয় বা ওই হ্যাকাররা যেন ব্যাংক থেকে টাকা চুরি করে নিতে না পারে এটার জন্য তো হাজার হাজার কোটি টাকা দিয়ে সিকিউরিটি সিস্টেম বিল্ড আপ করে তারপর বড় বড় মানে সিকিউরিটি কোম্পানিকে তারা দায়িত্ব দেয় যে এই জায়গাটা আমাদের ব্যাংকটাকে তোমরা মানে রক্ষা করবা চোর ডাকাত থেকে রক্ষা করবা নাকি ভাই এটা তো জানেন নাকি তো এই যে হুজুরে যে বলল আয়তুল কুর্সি পড়লে নাকি রাত্রে চুরি হবে না তাহলে তো এই সিকিউরিটি কোম্পানি গুলো তো তাইলে ওইখানে মনে করেন আয়তুল কুরসি পুরো দিল তাইলে তো আর চোরের কোনো ভয় থাকার কথা না তাই না এত হাজার হাজার কোটি টাকা খরচ করে যে সিকিউরিটি সিস্টেম মানে ব্যাংকিং ব্যাংকিং এর যে সফটওয়্যার গুলা বানায় সফটওয়্যার গুলা যে এত টাকা খরচ করে সফটওয়্যার বানাইতে হয় ভাই ভয়ঙ্কর টাকা খরচ করতে হয় ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার গুলা ওদের সিকিউরিটি গুলা বানাইতে মানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় ঠিক আছে তারপর তাদের যে মানে মানে ব্যাংক সেই ব্যাংকগুলাকে পাহারা দিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় সুইস ব্যাংক পাহারা দিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় যেন ওই ব্যাংকগুলাকে কেউ ডাকাতি করতে না পারে চুরি করতে না পারে তাহলে হুজুর আমাকে হুজুরে তো ইসলামে কত সুন্দর সিস্টেম দেওয়া আছে যে এত কুর্সি করে দিবেন আর ওই রাত্রে চুরি হবো না তাহলে তো এটা বললেই তো হইতো এই হাজার হাজার কোটি মানে বিলিয়ন বিলিয়ন ডলার তো এই আতুল কুর্সি করে ফুদ দিতে পারলে তাই না ভাই জি কিন্তু আমরা তো কিন্তু আমরা তো ইসলামের সমস্ত গাল গপ্প তো বিশ্বাস করতে পারি না তাই না যে আতিল কুস্তি বললে আর চুরি হইব না এটা যদি পৃথিবীর মানুষ মানে অ্যাপ্লাই করতো তাদের ব্যাংকে তাহলে তো মনে করেন সব ব্যাংক এতদিনে লুটপাট হয়ে যেত নাকি তো এই সমস্ত অশিক্ষিত মূর্খদের মতো মানে কথাবার্তা এগুলো তো এখন আর মানুষ আসলে খায় না এগুলো হচ্ছে মানে অশিক্ষিত লেভেলের যারা হচ্ছে একেবারে মানে লেখা নাই তারা হয়তো এই সমস্ত হাদিস হুদিস কোরআন টোরান কি কি আছে এগুলো নিয়ে গুতাগুতি করে কিন্তু শিক্ষিত মানুষ তো এগুলো আসলে পাতা দেয় না তেমন একটা জি কথা যুক্তিযুক্ত তাহলে কি ভাই এই কোরআনে যে আমরা দুইটা জাতি পাই একটা মানব জাতি আর একটা হচ্ছে জিন জাতি তো জিন জাতি সম্পর্কে কি বিজ্ঞান কোনো তথ্য পেয়েছে না ভাই জিন জাতি মামদভূত শাকচুন্নি এগুলো কোনো কিছু সম্পর্কে আল্লাহ ফাল্লা কাল্লা চাল্লা এগুলো কোনো কিছু সম্পর্কে বিজ্ঞানের বিজ্ঞানের কাছে কোনো কিছু নাই কারণ এগুলো নিয়ে বিজ্ঞান ডিল করে না এই সমস্ত হাস্যকর বিষয় নিয়ে বিজ্ঞান আলোচনা করে না এগুলো হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস তাহলে এটা মূলত ফালতু জিনিস মানে জিন জাতি বলতে কোনো জাতি নাই জিন জাতি বলে কোনো জাতি আছে বা জিন বলে কিছু আছে আগুন দিয়ে কোনো কিছু তৈরি সম্ভব যারা নাকি আবার পাথর মানে হাড্ডি হাড্ডি খায় হাড্ডি এবং গোবর খায় হাদিসে বলা আছে জিনেরা হাড্ডি এবং গোবর খায় হ্যাঁ গোবর খায় এইরকম কোন কিছু থাকা সম্ভব না আবার আবার হাদিসে আছে ওই শয়তান তো এক ধরনের জিন তাই না শয়তান আবার পাত দেয় পেশাব করে আপনার থেকে আমি এগুলো তো খুবই হাস্যকর বিষয় মানে পাত দেওয়া পাত দেওয়া মানে হচ্ছে পেটে গ্যাস হওয়া তাই না পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র তারপরে হচ্ছে গিয়ে পয় প্রণালী এই পুরা সিস্টেমে এই পাদ হচ্ছে গিয়ে একটা বাতাস তৈরি হয় যদি পেটে আপনার গ্যাস হয় অনেক তাহলে এখানে একটা বাতাস তৈরি হয় সেখান থেকে আপনার ওই জিনিসটা আসে বা পেশাব সিস্টেমটা হচ্ছে শরীরে যে পানিটা আপনি গ্রহণ করতেছেন সেটাকে আপনি বর্জ্য গুলা বের করে দিচ্ছেন পেশাবের মাধ্যমে তাই না কিন্তু জিনের তো এটা থাকার কথা না জিনের তো একটা বায়োলজিক্যাল বডি নাই বায়োলজিক্যাল বডি থাকলে তো শুধুমাত্র এই পেশাব পায়খানা থাকতে পারে তাই না পাদ থাকতে পারে নাকি

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে যোগ করার জন্য ভালো থাকবেন আচ্ছা আপনি ভালো থাকবেন তাহলে বিদায় জানাচ্ছি পরে আবার নিশ্চয়ই কথা হবে আপনার সাথে আরেকজনকে যুক্ত করি হ্যালো ব্রাদার আপনাকে যুক্ত করা হয়েছে হ্যালো ব্রাদার আপনি বলেন তাহলে আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক বলেন তাহলে হ্যাঁ শুনতে পাচ্ছেন আসিফ ভাই আপনি মনে হয় চিনতে পারছেন কিনা জানি না আমি একজন শেফ আপনার সাথে আগে পরে অনেকবার কথা হইছে আর কি আপনি একজন কি আমি একজন শেফ আচ্ছা আচ্ছা শেফ হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি ভাই আগে আর অনেকবার কথা হ্যাঁ আপনার সাথে আগে কথা হয়েছিল বলেন তাহলে আমি বলবো কি একটা কথা আসলে আপনি বিশ্বাস করেন কিনা জানি না তো দুই দিন আগে আমি একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা আপনারই নিয়া তো স্বপ্নটা হচ্ছে যে আপনি আমাদের এলাকায় থাকেন তো আপনি তখন বেচেলার তো বেচেলার ওখানে পড়াশোনা করেন তো আমাদের এলাকায় ভাড়া থাকেন আর আপনি জমির ব্যবসা করেন টুকিটাকি যেটা জমির দালালিও বলে তো জমির দালালিও করেন তো পড়াশোনা করেন তো এইভাবে চলতেছে কিছুদিন পরে হঠাৎ একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হইছে তারপর আপনি একটা মেয়েকে বিয়ে করছেন তো এর ভিতরে আমার সাথে আপনার পরিচয় আছে কথা হয় তো আপনি যে আসিফ মহিউদ্দিন আপনি যখন বিয়ে করছেন এবং থাকতেছেন চলতেছেন আপনি এখানে যেভাবে এই ধর্ম নিয়ে কথা বলেন তা আমাদের এলাকায় এরকম মানুষের সাথে অনেকের সাথে এরকম কথা হয় ধর্ম নিয়ে আপনার সাথে একটু বাঘবিতণ্ড হয় তো আপনি যখন বিয়ে করছেন তো বিয়ে করার পরে আমাদের এলাকার মানুষ কিছু কিছু মানুষ আমার সাথে আলোচনা করে ফ্যামিলির কেউ আসলো না হ্যাঁ এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তো পরবর্তীতে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমি যে আসিফ মহিউদ্দিন এটিকে মানুষ জেনে গেছে জানলে তো আমার ক্ষতি হবে তো ওইটা না কি মানুষ এলাকার কি নিয়ে আলোচনা করে পরে আমি বলছি যে না ওইটা নিয়ে আলোচনা করে না মানুষ আলোচনা করে আপনি পড়াশোনা করছেন ব্যাচেলার হম তবে বিয়ে করছেন আপনি পরিবারের কোন লোক আসলো না আপনি একা কেন এগুলি নিয়ে আলোচনা করে তো এতটুকুই দেখছি পরে আর কি ঘুম ভেঙে গেছে তো আমার কথা হচ্ছে কন্ডা যেমন আমি তো মুসলিম জানেন হম আমি মুসলিম ঠিক আছে আমাদের নবীরে দেখলে তো আমাদের জাহান নামের আগুন হারাম তা আপনি তো নাস্তিক আপনি দেখছি তাহলে তো আমার না জাহান নাম মনে একদম কনফার্ম আর কি একদম কনফার্ম আমি তো জাহান্নামের নামের সর্দার হবো নিশ্চয়ই যা আল্লাহ পাক নিশ্চয়ই আমাকে জাহান নামের মানে একটা অঞ্চলের সর্দার বানাবে কারণ আমি তো মাসাল্লাহ ভালোই কাজ করতেছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রহমতে আমি তো কাজকর্ম ভালো চালা যাচ্ছি মানুষকে দিনের পথ থেকে সরাই নিতে তো ভালোই করে যাচ্ছি তো আমাকে নিশ্চয়ই একটা বড় জায়গা দিবে জাহান্নামে নামে আমি আশা করি আল্লাহ পাক আমাকে জাহান্নামে নামে একটা বিরাট অঞ্চলের প্রধান করে দিবে তুমি তুই এই এই জাহান নামের তুই হেড তুই হেডমাস্টার তুই এখানে থাকবি এখানে সব দেখবি দেখবি এটা নিশ্চয়ই আমাকে করবে তা আমাকে যেহেতু আপনি স্বপ্ন দেখছেন আপনার যার নাম তো কনফার্ম হয়ে গেছে তাহলে আপনি তো যার নাম ভাই আহ ঠিক আছে ভাই অনেক মজা লাগলো আপনার কথা শুনে হ্যালো বাদার ভাই আমরা একটু ভাই আজকে আমরা একটু মমি ভাই আমরা একটু মুমিন ভাই করবো এক মিনিট আসিফ ভাই আমি তো সব সময় যুক্ত হয় না আমি কিন্তু অনেক আগে আপনার আমি বলছি যে আসিফ ভাই আমি আপনার এখানে যুক্ত হই তো আমি আপনার একজন শ্রোতা একটু ধন্যবাদ জানানোর জন্য পরে আপনি বলছেন কি যে ধন্যবাদ জানানোর কিছু নাই তো জানালে আমি খুশি হই তবে আপনি শোনেন আমার ভিডিও দেখেন এটাই যথেষ্ট হ্যাঁ তো এই জন্য আমি আপনার সময়টা নষ্ট করতে চাই না আমি আপনার ভিডিও অনেক ভিডিও দেখি তা আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ প্রশ্নটা ছিল আহ যেমন আমি তিন চার মাস যাবত এখানে কথা বলি তাও তো আমাদের ডর লাগে আপনি জানেন আমাদের দেশের অবস্থা সমাজের অবস্থা কথা বললে অনেক ভাবে বলতে হয় উম যেমন আমি এখন বিসমিল্লা বলি না ঠিক আছে তবে আমি এখন সালামটা দেই অনেকেরে কিন্তু এটা সামাজিকতা রক্ষা করার জন্য তারপর আপনার দেখা যাচ্ছে আমার একজন সিনিয়র বা বা টিচার দিতে হয় কিন্তু এটা না দিও পারি না যেমন আমি তিন চার মাস তখন বেশি বলি না ঠিক আছে আমার ভালো লাগে না আমি বলি না কিন্তু আমার একটা কথা হচ্ছে কোনটা যে আমি কিন্তু আল্লাহ আছে সেটা আমি বিশ্বাস করি হ্যাঁ যেমন শয়তান জিন আছে এটা আমি বিশ্বাস করি আমি কিন্তু আপনার সাথে একজন মানুষ হিসাবে মত প্রকাশ করতেছি অন্য কিছু না যে আপনি নাস্তিক আমি মুসলিম ওটা না আমি একজন মানুষ হিসাবে আপনার সাথে মত প্রকাশ করতেছি যে আমি আল্লাহ কেউ মানি শয়তান আছে আচ্ছা কিন্তু আল্লাহ অদৃশ্য শয়তান অদৃশ্য ঠিক না আল্লাহ কেউ আমি দেখিনি শয়তানকে আমি দেখিনি তাহলে আমি যদি ভালো কিছু করি বা আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ ভালো কিছু দিবেন আচ্ছা আমি আজ থেকে আল্লাহকে ডাকবো না তাহলে আমার খারাপ কিছু হবে তাহলে শয়তান সেটা আমাকে দিবে তাই না তাহলে শয়তানের কাজ হলো শয়তানি করে আল্লাহর কাজ হলো ভালো করা তাহলে আল্লাহকে আমি ডাকলাম আল্লাহ ভালো কিছু দিল না তাহলে যদি আমার খারাপ কিছু আসে তাহলে তো শয়তান দিল তাহলে শয়তান কোনটা আর আল্লাহ কোনটা এই বিষয়ে না মানুষের খারাপ কিছু হইলে সেটাও তো আল্লাহ দেয় সেটা তো শয়তান দেয় না ভাই

সমস্যা তো আমি তো কোন সমস্যা দেখি না কারণ এটা মানে টেকনিক্যালি তো শয়তানের মনে যে তো আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে শয়তান তো আর নিজে নিজে শয়তানি করার মতো কোন নাই মহাবিশ্বে কারোর কোন ক্ষমতা নাই ইসলাম অনুসারে মহাবিশ্বে কারো কোনো ক্ষমতা নাই যে আল্লাহর মানে ইয়াটা ছাড়া আল্লাহ যে জিনিসটা তাকে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই কেউ ইচ্ছাও করতে পারে না আপনাকে আমি দেখাই দিচ্ছি যেমন ধরেন নিজের বিশ্বাস করি ছিয়াত্তর নম্বর সুরার তিরিশ নম্বর আয়ত্ত বলা আছে আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয়ই আল্লাহ মহাগ্নী প্রাগ্ঞ এখানে দেখেন আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না মানে আপনার ভিতরে যে ইচ্ছাটা জাগ্রত হয় সেই ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল আল্লাহ ইচ্ছা না করলে আপনি ইচ্ছা পর্যন্ত করতে পারবেন না এবং এটা শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য শয়তানও কোনো কিছু করতে না আল্লাহ যদি সেই কাজটা করতে ইচ্ছুক না হন তাহলে শয়তান এটা করতে না। তাহলে আমি মনে করি যেটা যেটা মনে করেন যে তাহলে শয়তান আর আল্লাহ ডিফারেন্স নেই তাহলে যেটা আল্লাহ শয়তান তাহলে যেটা আল্লাহ

তো ইসলাম ধর্মে একটা বিষয় আছে সেটা হলো আহ হিল্লা বিয়ে তো আসলে হিল্লা বিয়ে সম্পর্কিত কোনো বিষয় আহ মহানবীর জীবনে ঘটছিল কিনা এটা একটু জানতে চাই আর একটা বিষয় জানতে চাই সেটা হলো এই হিল্লা বিয়েটা আমার যতটুকু ধারণা আমাদের মোল্লা মুন্সীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের সমাজে ধর্মের নাম দিয়ে ঢুকিয়ে দিছে এবং এর কারণে অনেক সংসার ধ্বংস হয়ে যায় বলে আমার মনে হয় তো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন তো আমরা যারা আপনাদের মতো একটু মুক্ত চিন্তার মানুষ হতে চাই তাদের জন্য একটু সুবিধা হতো আর কি আচ্ছা প্রথমে আপনাকে যে জিনিসটা জেনে নেওয়া দরকার যে আপনি হিল্লা বিবাহটা যে কোরআনে আছে এই জিনিসটা কি আপনি জানেন না আমি জানি না ভাইয়া এই সিস্টেমটা মানে এই যে মানে কি করতে হবে ঘটনাটা কি করতে হবে একবার যদি রাগের মাথায় মনে করেন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেললো তাইলে আসলে ঘটনাটা কি করতে হবে এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে কি বলেছে সেটা আমরা তাহলে একটু দেখে নিই এটা হচ্ছে সুরাব বাকার দুইশো তিরিশ নম্বর আয়াত আমি আপনাকে আলবায়ন ফাউন্ডেশনের যে অনুবাদটা সেটা একটু বের করছি তাহলে আপনি একটু আগে সেইটা একটু আমাদেরকে পড়ে শোনান এটা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ তাহলে একটু পড়ে শোনান ভাই যে অতএব যদি সে তাকে তালাক দেয় এখান থেকে পড়ে শোনান অতএব যদি সে তাকে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে অতঃপর সে স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে তারা একে অপরের নিকট ফিরে আসবে দৃঢ় ধারণা রাখে যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে আর এটা আল্লাহর সীমারেখা তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা জানে আচ্ছা আহ এখান থেকে কি বোঝা গেল তাহলে এখানে বিষয়টা হলো যদি কেউ তালাক প্রদান করে তাহলে ওই নারীকে অবশ্যই আরেকজনের সাথে বিয়ে করতে হবে আর কি তারপরে যদি ওই স্বামী আবার তালাক প্রদান করে তাহলে পূর্বের স্বামী আবার তাকে নিয়ে সংসার করতে পারবে আচ্ছা তার মানে এটা তো কোরআনই বলা আছে নাকি এটা তো মানে হুজুররা যে বানায় বানায় বলতেছে তা তো না কোরআনই তো পরিষ্কারভাবে বলা আছে যে আপনি যদি আপনার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দেন সেই স্ত্রীকে যদি আবারও আপনার গ্রহণ করতে হয় তাহলে আপনার স্ত্রীর আরেক লোকের সাথে বিয়ে করতে হবে এবং সেই লোকের সাথে বসবাস করতে সহবাস করতে হবে এরপরে আপনি তাকে সেই স্বামী যদি সেই তালাক দেয় আপনি আবার তাকে করতে এটা তো নাকি আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে তবে এই যে আপনি যদি এরকমের একটা চালাকি করেন যে মনে করেন একজন লোকরে আপনি ভাড়া করে আনলেন যে ব্যাটা তোর আমি এক টাকা দিলাম তুই আমার বউরে বিয়ে করবি কিন্তু কিছু করবি না হ্যাঁ তুই খালি বিয়া করবি বিয়া করে কিছু করবি না তার তালাক দিয়ে দিবি তারপর আমি আবার আমার বউরে নিয়ে বিয়া করে ফেলবো এইটা যদি করতে চান এই চালাকিটা যদি করতে চান যে মানে মনে করেন আপনি রাগের মাথায় ভুল করে করে ফেলছেন একটা মানুষের তো ভুল হতেই পারে তাই না এটার জন্য তো আপনার বউ তো দায়ী না আপনি রাগের মাথায় তালাক দিচ্ছেন এটা তো এটার জন্য তো আপনার বউ দায়ী না এখন বউ আপনার ওয়াইফ আরেক বেটার সাথে শুতে যাবে এটা আপনার এই একটা ভুলের কারণে মনে করেন আপনি এবং আপনার ওয়াইফ দুজন দুজনকে খুবই ভালোবাসেন নিশ্চয়ই আপনি আপনার ওয়াইফ কে খুবই ভালোবাসেন এবং সম্মান করেন এখন আহ রাগের মাথায় আপনি একদিন রাগের মাথায় বলে ফেলছেন যে দিলাম তাহলে চিন্তালাক যা এটা তো হতেই পারে মানুষের সবসময় তো মন মেজা যে ভালো থাকে না কিন্তু আমার জীবন থেকে আপনাকে বলতেছি ও আচ্ছা তাই নাকি তাহলে তো আরো মানে মারাত্মক ব্যাপার ঠিক আছে আমি মানে আমি একটা কাল্পনিক ঘটনা আপনাকে বলতেছি আপনার জীবনের সাথে আমি আসলে ইয়া করতে চাচ্ছি না সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলতেছি যে ধরেন আপনি আপনি রাগের মাথায় তালাক দিয়ে ফেলছেন তিন তালাক দিয়ে ফেলছেন এখন কি একটা করার কি করার আছে এখন আপনার হুজুর এসে বললো দিতে হবে হিল্লা করতে হবে এই হবে নম্বর যেটা বলা আছে সুরা বাকার সেটা করতে হবে তখন আপনি এক বেটার একটু জানলেন যে ব্যাটা তোরে আমি দশ হাজার টাকা দিতেছি তুই আচ্ছা তুই আমার বউরের বিয়া কর কিন্তু কিছু করিস না মানে এইটার জন্য তো আপনি যে আপনার ওয়াইফকে তালাক দিয়ে ফেলছেন এটার জন্য তো আপনার ওয়াইফ কোনোভাবে দায়ী না আপনার ওয়াইফের এই জন্য আপনার কাছে আবার আসতে হইলে সে আরেক ব্যাটার সাথে শুয়ে আসতে হবে আরেক ব্যাটার ঘর করে আসতে হবে যে ব্যাটার সে চিনে না জানে না এই রকমের একটা ব্যাটার সাথে তার রাত কাটাইতে হবে আমি মানে এই জিনিসটা ফেস করছি তো আমার বিষয়টা হলো যে আমি যেটা মনের ভিতরে উদয় হয়েছিল অপরাধ করলে তো পুরুষটা করছে তাই না আচ্ছা তো স্বামীও সেটা আমিও সেটাই বলতেছি ভাই মানে আকামটা তো করছে পুরুষ যে হচ্ছে রাগের মাথায় মানে তালাক দিছে কিন্তু এটার কাপ কেন মেয়েটার দিতে হবে মেয়েটার কেন একটা অচেনা অজানা একটা ব্যাটার সাথে রাত কাটাইতে হবে ওই আবার বলা আছে যে ওই মধু গ্রহণ করতে হবে ওই স্বামীর ওই স্ত্রীর মধুটা গ্রহণ করতে মধু গ্রহণ করা মানে হচ্ছে গিয়ে মানে মানে একসাথে সঙ্গম করতে হবে আর কি রাতে সঙ্গম করতে হবে আর কি একদম খুব স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে যে সঙ্গম করতে হবে সঙ্গম করা ছাড়া হবে না বুঝতে পারছেন তো এইটা তো ভাই রেপ হয়ে গেল তাই না একটা মেয়েকে মেয়ের সম্মানটাও নষ্ট হইলো একটা মেয়ে একটা আরেকবার সাথে শুয়ে আবার আপনার কাছে ফেরত আসতে হবে এটা ভাই একটা মেয়ের জন্য তো রীতিমতো অবমাননা কর তাই না আপনার কি মনে হয়

আমাদের বেঁচে থাকার আর কোনো মানে অর্থই থাকতো না আমরা মরে অত্যন্ত অপমানজনক একজন নারীর জন্য যে মানে চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব আরেক বেটার সাথে শুয়ে তারপর তার আসতে হচ্ছে ফেরত আসতে হচ্ছে এবং এই সিস্টেম আল্লাহ পাক কোরআনে দিয়ে রাখছে মানে এটা কোনো কথা ভাই হ্যাঁ কি বলতেছিলেন সেটা বলেন আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে ধরেন আমরা তো ছোটবেলা থেকে ইসলামকে জানছিল আমাদের পাঠ্য বইয়ের মাধ্যমে আপনি নিজেও আমাদের দেশে লেখাপড়া করছেন আমাদের ক্লাস ওয়ান টু থ্রি ফোর যে বইটা গুলো আছে হ্যাঁ তো সেখানে যে ঘটনার বর্ণনাগুলো দেওয়া আছে আমরা সেইভাবে ইসলাম ধর্মটাকে দেখি হ্যাঁ কিন্তু যখন আমরা একটু বোঝার চেষ্টা করি তখন কিন্তু এই যে ছয় বছর বয়সে আয়সা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা নয় বছর বয়সে তার সাথে সঙ্গমে যাওয়া তারপরে আপনার মুতা বিবাহ সম্পর্কে জানা এগুলো যখন আমরা জানতেছি তখন এই ইসলাম সম্পর্কে যে আমরা ছোটবেলা থেকে যেটা জেনে জেনে সেটার সাথে কিন্তু কোনো মিল পাচ্ছি না এখন আমরা ধরেন আপনার মাধ্যমে হোক হোক বা অন্য কোনো মাধ্যমে এগুলো জানতে পারতেছি কিন্তু আমার মা আমার বাবা আমার মা অনেকবার হস করছে বাবা অনেকবার করছে তারা সচেতন মানুষ হিসেবে সমাজে সুপরিচিত কিন্তু ওই যে ইসলামকে ধারণ করে বিধায় তারা নিজেরাই আইএম এর জাহিলিয়াতের যুক্ত ছিল সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু এখনো যে ইসলাম ধর্মের নামে যে আইয়ামে জাহিলিয়াতি পরিচালিত হচ্ছে সেটা কিন্তু তারা বুঝতেছে না এবং তাদের এই না বুঝের কারণে আমাদের মতো মানুষের জীবনে যে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাস্তবিক অর্থে ঘটতে পারে যার জ্বলন্ত উদাহরণ আমি নিজে আপনার আপনার জহির ভাই আপনার ঘটনাটা আমি অবশ্যই শুনবো আমিও শুনতে চাই যদি আপনি বলতে চান আর কি তাহলে আমি অবশ্যই এটা শুনতে চাই তার আগে ভাই আপনাকে আমি একটা জিনিস একটু বলে নিতে চাই যে এই যে আপনি যদি এমন একটা চালাকি করেন যে 10000 টাকা দিয়ে একজনকে ভাড়া করছেন সে হচ্ছে আপনার বউকে টাচ করবে না কিন্তু আবার তালাক দিয়ে দিবে তালাক দিয়ে আবার আপনার কাছে ফেরত দিবে এরকম যদি একটা চালাকি আপনি করার চেষ্টা করেন এইটা কিন্তু নবী আবার নিষিদ্ধ করে দিয়েছে হ্যাঁ নবী আবার বলে দিছে যে এই টাইপের চালাকি করা যাবে না আসলে জেনুইনলি বিয়ে দিতে হবে জেনুইনলি সঙ্গমিত হবে তারপরে আবার ফেরত নিতে হবে দেখেন আপনাকে আমি এই যে এই চালাকিটা যে আপনি করবেন এই চালাকিটা কিন্তু নবী বন্ধ করে দিয়েছে দেখেন বুলগুল মারাম শরীফের একটা সহিহ হাদিস অনেকগুলো হাদিস গ্রন্থ এটা আছে হিল্লা বিবাহ করা হারাম এখানে যে জিনিসটা বলা আছে বলেন রাসুল্লাহ বলেছেন তিন হালালকারী হালালাকারি এবং যার জন্য হালাল করা হয়েছে উভয়ের উপর লানত করেছেন এই জিনিসটা বলা আছে হিল্লা বিবাহ ইসলামী নিষেধ তালাক স্বামীর নিকট পুনরায় স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য যৌন মিলনের পর তালাক দেওয়ার শর্তে কোনো ব্যক্তির নিকট স্বামীক বিবাহ দেয়া কি হিল্লা বিবাহ বলা হয় মানে হচ্ছে আপনি যদি মানে একজন মানুষকে ঠিক করেন মানে কন্ট্রাক্ট করেন একজনের সাথে যে তুমি আবার তালাক দিয়ে দিবা হ্যাঁ তোমার আমি কিছু পাশাপাতি দিতেছি তুমি আবার আমার বউরে তালাক দিয়ে দিও তাহলে আমি আবার বিয়ে করতে পারবো এই ধরনের চুক্তি ভিত্তিক যদি হয় ঘটনাটা এই জিনিসটাকে বলা হয় হিল্লা বিবাহ সেটাকে আল্লাহ নবী একদম নিষিদ্ধ করে দিছে এবং বলে দিছে যে এই দেখেন অথচ আমাদের দেশের কিছু মৌলবী আল্লাহ রসুলের অভিসম্পদকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ঢালাভাবে অনৈতিক বিবাহের প্রচলন ঘটে রসুলের ভাষায় এদেরকে ভাড়াটিয়া পাঠা হিসেবে আখ্যায়িত করা হয়েছে মানে হচ্ছে এই কাজটা আপনি করতে পারবেন না ভারাटिया একজন লোককে মানে আইনা এই কাজটা করাইতে পারবেন না জেনুইনলি কোরআনের আয়াতে যেভাবে বলা আছে একদম জেনুইনলি এক মেটার সাথে বিয়া দিতে হবে উই মেটা আপনার স্ত্রী বা যেই হোক উই মেটা সেই মেটার মানে হাদিসের ভাষাতে যেটা বলতে হয় মধু আছাদন করতে হবে মধু আছাদন করার পরে যদি সেই ব্যক্তি যদি শেতছায় যদি সেই স্ত্রীকে তালাক দেয় এর পরে আপনি আবারটাকে ফেরত নিতে পারবেন কিন্তু আপনি যদি চালাকিটা করেন মানে হিল্লা একজন হালালাকারী একজন জোগার করেন টাকা দিয়ে বা চুক্তি ভিত্তিক এই জিনিসটাকে আল্লাহ নবী একদম নিষিদ্ধ করে দিয়েছে ভাড়া মানে ভাড়া করতে পারবেন আপনি চুক্তি করতে পারবেন না কারো সাথে জেনুইনলি বিয়ে দিতে হবে পার্থক্যটা কি বোঝা গেছে ভাই এই দুটার পার্থক্য কোনটা হালা কোনটা কোরআনের আয়াতের নির্দেশনা আর কোনটা হচ্ছে গিয়ে নিষিদ্ধ মঈন ভাই আমি একটুখানি ইন্টারফেয়ার করি আপনাকে একটা চমৎকার একটা বৈপরিত্য মার্কার বিষয়টা ইসলাম ধর্মের দেখাই আমি তো এই জন্য সেটা হলো অমা আম নিয়াত এটা হলো হাদিসের একটা কথা যার অর্থ হলো সকল কিছুর ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল এটা হলো আমরা ওই ক্লাস এটাকে দশটা হাদিস ছিল তো মুখস্থ করতাম পড়াশোনার জন্য এটা ছিল হাদিস নাম্বার এক অমা ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল এখন আল্লাহ তালা তো অন্তর জামি তাই না এখন আমি তো আমার স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে তালাক তালাক বলি নাই আমি রাগের মাথায় বলছি তাহলে কি উনি তো অন্তর জানি তাহলে তো জানার কথা এক দুই নম্বর হলো তালাক তালাক বললাম মুখ দিয়া তাহলে একজন হিন্দু বাসের সাথে লেখা আছে লাই ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সে পড়লো সে কি ইমানদার হলো হলো না তাহলে আমি তো মুখ বলছি তাহলে তাইলে যে তালাক হলো এটা ধরেন সমাজে বা ইসলাম ধর্মের আইন অনুসারে বোঝে কিভাবে তাহলে তো এটা কন্ট্রাডিকশন হয়ে গেল এখন হিল্লা বিয়া আমি নিয়োগ করে রাখছি লোক ঠিক করে রাখছি তার সাথে বিয়ে দিলাম আবার গ্রহণ করলাম তাহলে একটা সাথে কিন্তু আর একটা কন্ট্রাডিকশন হয়ে গেল হ্যাঁ আচ্ছা আমি আপনাকে আর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে নবী কিন্তু তার নিজের একজন স্ত্রীকে মানে হচ্ছে গিয়ে হাফসাকে তালাক দিয়ে দিছিল ও আচ্ছা তালাক কিন্তু ঘটে গিয়েছিল ঘটনা কিন্তু ঘটে গেছে হ্যাঁ কিন্তু নবী কিন্তু নবী কিন্তু এখানে কিন্তু হিল্লা ফিল্লা কিছু করে নাই দেখেন আপনি ঘটনাটা দেখেন সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার হচ্ছে ২০১৬

মানে ঘটনাটা একটু ব্যতিক্রম তো যাই হোক আমরা আমাকে একটা কমই মাদ্রাসা পাঠায় জমক মাদ্রাসায় যাও ওখানে ফিকা বিভাগ আছে তাদের কাছ থেকে তুমি এই বিষয়ে বিস্তারিত জেনে আসো তো আমি ওখানে যাই যাওয়ার পরে তিনজন দাওরাই হাদিস পাশ করা কি তিনজন হুজুর আমাকে নিয়ে বসলো তার বিভিন্ন জায়গার যে আপনার প্রথমে যেটা দিলেন সুরা ইয়াত যেটাতে লেখা আছে আর কি সেটা দেখাইলো আমাকে বাকিগুলো দেখলেন কিন্তু তারা সে কিন্তু তারা কিন্তু সুনানা ইবদে মাঝহার যেটা আপনি কেবল দেখালেন বিবি হাফসাকে যে উনি ডিভোর্স করে তালাক দিছিলেন ওইটা কিন্তু তারা দেখায় নেই হ্যাঁ ওটা দেখলে তো সমস্যা হয়ে যাবে তো আসলে কি বলবো ভাই আসলে ধরেন আপনি যে স্টাডি করেন আমি কিন্তু আপনি শুনলে অবাক হবেন কালকে আমি প্রতিদিন আপনারটা আপনার এই আলোচনা শুনতে শুনতেই আমি ঘুমায় পড়ি হয় শেষ করতে পারি নাহলে ঘুমায় পড়ি গত পাঁচটা বছর ছয়টা বছর যাব তো আসলে আমাদের এই সাবকন্টিনেন্ট বলেন বা বাংলাদেশের মতো জায়গাতে বলেন আমরা ধরেন ওই যে না শুনতে শুনতে তো ধর্ম পালন করি বেশি যদি অ্যানালাইসিস করতে যেতাম না তাহলে হয়তো আপনার এই লাইফটা যদি আরো আগে দেখতাম করতে পারতাম আপনার সাথে কথা বলতে পারতাম তাইলে হয়তোবা এই যে বিবি হাবসার ঘটনাটা আমি ওই তিনজন আলমকে দেখাতে পারতাম আমার আম্মাকেও আমি দেখাতে পারতাম কিন্তু এগুলো আসলে আমাদেরও সীমাবদ্ধতা আমার আম্মারও হয়তো আম্মাও যদি জানতে পারতো আগে বা আমার বাবাও যদি জানতে পারতো তাহলে হয়তোবা এই জিনিসগুলো হতো না বুঝেন এবং এর কারণে কতগুলো পরিবার কতগুলো জীবন ধ্বংস হয়ে গেছে হ্যাঁ সেটা এখনো মানে ভাষায় প্রকাশ করার মতো না ভাই ঠিক আছে ভাই আপনার কথা মানে সবই শুনলাম মানে বিষয়টা হচ্ছে যে হুজুরা তো এই মানে এই নিশ্চয়ই জানে জানে তারপরে সেই জিনিসগুলা এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করে ঠিক আছে জহির রহমান ভাই আপনার কি আর কোনো আলোচনা আছে ভাইয়া আমি একটু আরেকটু একটু বলি সেটা হলো সেদিন আপনি মানে একটা বিষয় বললেন মানে আমি আপনার সেদিনের বলতে কয়েক বিশ কিছুদিন আগের একটা লাইভ দেখলাম আর কি সেটা পরশুদিন দিন রাত্রে রমজান মাসে রোজা নিয়ে হ্যাঁ আসলে আপনি একটু চেষ্টা করবেন কি ভাই আপনারা তো আপনার লাইভের মাধ্যমে অনেক কিছু জানি সংসার ডট কম এ ধরেন ঢোকা হয় না ঠিক তেমন কিন্তু লাইভ গুলোতে না ওই সাথে তর্ক নিয়ে সময় না কাটিয়ে বুঝছেন ভাই এই অজানা বিষয়গুলো কি একটু তুলে ধরা বুঝছেন চেষ্টা করবেন যেন আমাদের মতো মানুষগুলো একটু জানতে পারে হ্যাঁ ঠিক আছে সেই চেষ্টাটা করি সেই চেষ্টাটা করি কিন্তু মানে একটা প্রসঙ্গ না আসলে আসলে আমি তো এইভাবে বলতে পারি না প্রসঙ্গটা আসলে সংসদ ডট অনেক কিছু দলিল প্রমাণ দেয়া আছে হ্যাঁ অনেক কিছু দলিল প্রমাণ দেয়া আছে কিন্তু সেই সব কিছু যদি প্রসঙ্গ না আসে তাহলে তো আমি আগবারে বলতে পারি না হ্যাঁ বাবা বাবা কিছু বলতে চাই মামি বলো ঠিক আছে জয়রান ভাই ভালো থাকেন তাহলে শুভরাত্রি ইনশাল্লাহ শুভরাত্রি শুভরাত্রি